কিরে কি দেহস, কিছু লাগবো নি এমন করে কি দেহস, খালে লেসস কেমনে ভাই? কি শোনা, এক জোড়া জুতা নিয়ে গেছিলাম ভাই, আমি ডক্টর মাপনা তো না ভাই। জুতা নিবি? তুই আবার কি জুতা নিবি? আচ্ছা আয় তাইলে ভিতর আয়, দেখ তোর জুতা দেখাই তো। দেখ এনে অনেক জুতা আছে, কোনটা তোর পছন্দ দেখ। আচ্ছা ভাই ঠিক আছে, দেখ ভাই আমার কাছে অত টাকা নাই ভাই, আমার কাছে 400 টাকা আছে ভাই, 400 টাকা রাখেন। এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে ভাই, জুতাটা আমার দেন। 1500 টাকার তো জুতা, তুই 400 টাকা কস, মাদাম তো ঠিক আছে। দেখা তো বলতে বাইর মন্দির দিয়ে নষ্ট করে লাইল, 1500 টাকা জুতা কো 400 টাকা, 400 টাকা জুতা মনে হয় তোর? যত করতে বাইর কইতে গেছে সবা। হে ভাই জুতাটা দিয়ে দেন না ভাই, এই জুতাটা দিয়ে আমি ঈদ খাম ভাই। হে বেটা আনতে যা, কইতে যে সবা, হে ছোট লোক মোটো লোক, 1500 টাকার জুতা কো 400 টাকা, আমার মাথা দেখে খারাপ দিছে। আবার ভাই দেন না, জানতে ভাই জুতাটা দিয়ে দেন না। এতে গেলি এত কি জানতে, আমার মালিক দেখলে কিন্তু গাদা কাটা বেগে দিব না, দিয়ে দেন না। কোন ছোট জায়গা নিয়ে আইস, কোন দোকান দেখ নাই তো? আল্লাহ আজকে আমি গরিব দেখে আমার শখের কোনো দাম নেই, একটা জুতা পছন্দ করলাম জুতাটাও কিনতে পারলাম না, আর বড় লোকরা কত দামি দামি জুতা কিনবে। আল্লাহ দিন আমার কিন্নি এমন বানাইলো, বাইরে তো কম নিয়ে রাখলাম না ভাই, দিল না, আরেক জায়গায় যেয়ে দেখি। এই মার্কেটে মনে হয় দোকানটা একটু উন্নত। হ্যাঁ চলো যাই দেখি ভাইয়া, ওই শুটা দেখাও তো একটু। জি স্যার দেখাই দিচ্ছি, এই জুতাটা, এই যে স্যার দেখেন জুতা, অনেক সুন্দর জুতা, অনেক ভালো কোয়ালিটি, দেখেন চয়েসটা সেরকম হয়েছে স্যার। তোমার কি এটা পছন্দ হয়েছে? হ্যাঁ আমার তো এটাই পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ভাই আমার ওই ল্যাম্বোর্গিনি জুতাটা পছন্দ হয়েছে ভাই, ওই ল্যাম্বোর্গিনি জুতাটা দেখান তো স্যার। দেখাচ্ছি, এই যে স্যার ল্যাম্বোর্গিনি দেখছেন, ইচ্ছি রে সাহেব আমার ঈদের জুতাটা নিয়ে যেতেছে। ভাইয়া দুইটা দাম আসছে কত টাকা? স্যার দুজোড়ার দাম তো 5200 হয়েছে, আপনি 5000ই পুরাতেন। এই সগি কি বলেন, ওই ছেলেটা এখানে এত সুন্দর দাঁড়া রয়েছে কেন, ওর সমস্যা কি? এটা তুই এখনো যাস নাই বস? ও ওই যে লেব মুরগিনে জুতাটা 1500 টাকা বলছি, ও 400 টাকা বলে, 400 টাকা বলছে দিকে, তাই আমি বাইক করে দিছি ওর দোকান থেকে গাড়তে গাড়া। 400 টাকা বলছে, ওর কাছে টাকা নাই, ওরা ডাক দাও না বস, ওর কাছে আর টাকা নাই বলে, মনে হয় না টাকা আছে ওর কাছে। এ তোর বসে ডাকে এদিকে আইতেছে বস। স্যার আমার না সাদা জুতাটা অনেক পছন্দ হয়েছিল, এই সাহেব প্রায় আমার জুতাটা নিয়ে গেল, ঈদ খাওয়ার জুতা, আমি আরেকবার আইছিলাম, এই জুতাটা দেন আমি ঈদ খামু। সগির তুমি এটা কি কাজ করছো, একটা গরিব ছেলে একটা জুতা পছন্দ করছে ও ঈদ খাইবো, আর তুমি আর জুতাটা দাও নাই? টাকা পয়সা তো বড় জিনিস না, তুমি তো আমার দোকানে রয়েছো, আমার দোকানে তো আমার সম্বন্ধে তো বুঝছো অবশ্যই, আমার দোকানে লাখ লাখ টাকার মাল রয়েছি, সব মাল কি ঈদের মধ্যে বেচা হইব? সব মাল তো বেচা হবো না, হাজার হাজার মাল পড়ে থাকবো, কত মাল ফালাই দেই। আর এই পোলাটায় গরিব পোলাটায় একজনের জুতা পছন্দ করছে, তোমার জুতাটা দিলা না, কাজটা ভালো করলা, এক কাজ করো এই জুতাটা ওরা দিয়ে দাও, আর এই বাইকও দেখো গুডাউনে আরো মাল আছে নি, থাকলে এনে দাও। আরো সমস্যা নাই, গরিব মানুষ ওইটা দেন, আমি অনেকটা নিয়ে নেবো ইচ্ছা করবেন, কারণ এটা গরিব মানুষ, অশোকটা তুমি পুরো করতে পারলা না। পোলাটার চেহারা দেখে একটু তাকাই দেখছো, টাকা পয়সা আজ আছে কাল নাই, দুনিয়ার টাকা দুনিয়াতেই পড়ে থাকবো, এই পোলাটা ঈদের জন্য একটা জুতা পছন্দ করছে, আজকে ও গরিব দেখা ও ঈদের শখের জুতাটা নিতে পারবো না। নাও ভাই তোমার শখের জুতাটা তুমি নাও, আল্লাহ তোমার বাসায় রাখো।
দেখছো সগির পোলাটা কত খুশি হইছে? শুনো সগির, হুজুরদের কাছে থেকে শুনছি একটা গরিবকে যদি খুশি করতে পারো আল্লাহ আরো সুন্দর খুশি হয়ে যায়। আর এই ওসিলে আল্লাহ মাফও করে দিতে পারে। দেখো ভাইদের ওই মডেলের জুতাটা আরেকটা আসেনি, থাকলে আইনা যাও। দেখছেন ভাই, আজকে আপনার টাকা আছে বিদায় আপনি জুতাটা নিতে পারতেছেন, দামাদামিও করেন নাই। আর গরিব ছেলেটা ওর টাকা নাই দেখে ওই জায়গায় ইতিমের মতন খাড়া রয়েছে।